হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আজ আমি এই সপ্তাহে যে কর্মক্ষেত্রটি প্রকাশিত হয়েছে শুক্রবার 6 এপ্রিল, সেই কর্মক্ষেত্রের যা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেগুলি রিসেন্ট জব রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে এবং যেগুলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলি সম্পর্কে ডিসকাস করব। আপনারা আমার সঙ্গে থাকুন, এতে আপনাদের যতটি পুরো কর্মক্ষেত্র পেপারটি পুরোটাই কভার করা হবে এবং যা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সেগুলো আপনাদের প্রোভাইড করা হবে। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। প্রথম পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজ্য পুলিশে 5,702টি কনস্টেবল নেওয়া হবে, এর বিজ্ঞপ্তি গত সপ্তাহে বেরিয়েছিল। তো সেই বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেলসে এবারে প্রকাশিত হয়েছে। প্রথমে 5,300টি শূন্যপদ ছিল, যেটি বেড়ে 5,702টি হয়েছে, এবং মহিলাদের এখানে আবেদন করার এটি যোগ্য নয়, এটি কেবলমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং যারা আপনার হোমগার্ড পার্সোনাল, সিভিক ভলেন্টিয়ার এবং ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সে কর্মরত, তারা শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ 5,702টি, সাধারণ প্রার্থীদের জন্য 2,087, সাধারণ ইসি প্রার্থীদের জন্য 1,263, সাধারণ প্রাক্তন সমরকর্মী 552, তফসিলি জাতি 179, তফসিলি জাতি ইসি 583, এবং বিভিন্ন ক্যাটাগরির জন্য শূন্যপদগুলি এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে ডিটেলসটি দেখে নিতে পারেন। 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% এবং ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সে কর্মরত প্রার্থীদের জন্য 15% শূন্যপদ সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা যেটি আছে সেটি হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য। প্রার্থীকে বাংলা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে। দার্জিলিং এবং কালিম্পং জেলার বিভিন্ন সাব ডিভিশনের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয়। দৈহিক মাপযোগ অন্তত 167 সেন্টিমিটার হতে হবে এবং তফসিলি উপজাতিদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হতে হবে। বুকের ছাতি এবং উচ্চতা সম্পন্ন আরও কতগুলি ক্যাটাগরি এবং ওজনের ক্ষেত্রে কতগুলি রেস্ট্রিকশন এখানে দেওয়া রয়েছে। নেক্সট খবরে চলে যাবো বন্ধুরা। নেক্সট খবর আছে কলকাতা পুলিশে 1,000টি হোমগার্ড নেওয়া হবে। কলকাতা পুলিশ প্রশাসনের আওতাভুক্ত এলাকার তরুণ তরুণীরা এই পদে আবেদন করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8, উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। দৈহিক মাপজোকের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চতা পুরুষের ক্ষেত্রে 160 সেন্টিমিটার এবং বুকের ছাতির মাপ হতে হবে 76 সেন্টিমিটার, ওজন 51 কেজি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 152 সেন্টিমিটার এবং ওজন 44 কেজি। প্রথমে দৈহিক সক্ষমতা যাচাই করা হবে। এই ক্ষেত্রে কি দৌড় এবং লং জাম্প এবং আপনাদের দু রকমের দৌড় আছে এবং একটি লং জাম্পের পদ্ধতি আছে, যেগুলো আপনারা এখানে দেখে নিতে পারেন কী কী প্রসেস আছে। এবং দৈহিক মাপযোগের পরীক্ষায় সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। যদি এনসিসি বা এবং স্কাউটস অ্যান্ড গার্ডস বা ফার্স্ট এডের মতো কোনো সার্টিফিকেট থাকলে চাকরি পেতে সুবিধা হবে আপনাদের। এটির এখন অবধি অফিসিয়াল রিক্রুটমেন্টের ডিটেলস পাবলিশ করা হয়নি, এটি আপনাদের আগাম জানিয়ে রাখা হলো। তথ্যের জন্য আপনার ওয়েবসাইট www.kolkatapolice.gov.in এ লক্ষ্য রাখতে পারেন। রেলে যারা আবেদন করেছেন তাদের জন্য আরও ভালো খবর। রেলে আরও 10,000 লোক নেওয়া হবে এবং লেভেল 2 পোস্টে 29 মার্চ, একথা জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তবে কোন পদের ক্ষেত্রে এটি বাড়ানো হয়েছে সেটি জানানো যায়নি। উল্লেখ্য, ALP টেকনিশিয়ান এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 90,000 শূন্য পদের দরখাস্তের পালা শেষ হয়েছে 31 মার্চ, এবং RPF এর জন্য 9,500 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং এই টোটাল 1,10,000 শূন্যপদ পূরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে, একথা জানিয়েছেন রেলমন্ত্রী। সরকারি সংস্থায় 160টি স্টাফ নার্স নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে বেঙ্গালুরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া রয়েছে। 160টি পোস্টের মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য 83টি, তফসিলি জাতি 23, তফসিলি উপজাতি 12 এবং OBCদের জন্য 42টি পদ রয়েছে। এর মধ্যে 6টি শূন্যপদ আপনার অস্থি সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। এর ডিটেলস খবর আমরা 23-এর পাতায় আবার পড়ব। নেক্সট খবর যেটা আছে সেটি হচ্ছে ইস্টার্ন কোলফিল্ডে 117 জন মাইনিং সর্দার নেওয়া হবে। এটি নেওয়া হবে কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইস্টার্ন কোলফিল্ড। এটি তফসিলি এবং OBC প্রার্থীদের জন্য একটি বিশেষ নিয়োগ। এটি তফসিলি জাতি 70, তফসিলি উপজাতি 20 এবং OBCদের জন্য 27টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক থাকতে হবে, সঙ্গে ডিরেক্টর জেনারেল অফ মাইনিং সেফটির ধানবাদ কর্তৃক স্বীকৃত মাইনিং সর্দার কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি বা ডিপ্লোমা, সঙ্গে DGMS ধানবাদ স্বীকৃত মাইনিং সর্দারের সার্টিফিকেটও থাকতে হবে। উভয় ক্ষেত্রে ফার্স্ট এড সার্টিফিকেট এবং বৈধ গ্যাস টেস্টিং সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক। এই খবরের আরও ডিটেলস আমরা পরে দেখব। নেক্সট খবর যেটি আছে, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন NPCL এ 200 জন এক্সিকিউটিভ ট্রেনিং নেওয়া হবে। এই পরীক্ষার কোয়ালিফিকেশন হচ্ছে আপনাদের BE বা BTEC পাস হতে হবে এবং 2017 বা 2018 সালের গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এটির ক্ষেত্রে আপনার
টোটাল শূন্য পদ রয়েছে মেকানিক্যালের ক্ষেত্রে 85টি এবং বিভিন্ন শূন্য ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 15টি এবং আপনাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কতগুলি পোস্টের জন্য আরও কতগুলি শূন্য পদ রয়েছে। প্রতিটি পদের জন্যই আপনার বিটেক অথবা ইন্টিগ্রেটেড এমটেক ডিগ্রি থাকতে হবে বা এবং সঙ্গে 2017 বা 2018 সালের গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এটি ছিল প্রথম পেজ, চলুন নেক্সট পেজে যাওয়া যাক। এখানে বিভিন্ন বিজ্ঞাপন রয়েছে। নেক্সট চলে আসবে বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট নিউজে। আপনার রক্তক্ষয়ী যুদ্ধের হুমকি দিলেন চিংফিং চিং, এবং ইনি হচ্ছেন চীনা প্রেসিডেন্ট, চীনের ইনি প্রেসিডেন্ট। এনাদের পার্লামেন্ট ন্যাশনাল পিপুলস কংগ্রেসের অ্যানুয়াল যে মিটিং হয় সেখানে তিনি বলেছেন যে ঐক্যবদ্ধে চীনকে বিশ্বের সর্বোচ্চ মঞ্চে তিনি দেখতে চান, যারা চীনকে ডিস্টার্ব করে তাদের জন্য কিন্তু চীনের সেনা তৈরি, এ তিনি একটি হুমকি দিয়েছেন। নেক্সট খবর হচ্ছে নাইটহুড পেলেন রিঙ্গো স্টার, ইনি বিটেলসের একজন বিখ্যাত তারকা। 1965 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে মেম্বার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার খেতাব ইনি পেয়েছিলেন। রাজকুমার উইলিয়াম 77 বছর বয়সী এই গায়ককে এই নাইটহুড সম্মানের উপাধিটি দেন। রিসেন্টলি একটি খেলা স্পোর্টসের সঙ্গে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বল বিক্রি করার অভিযোগে স্মিথ ওয়ার্নার এদের সবাইকে 1 বছরের জন্য নির্বাসন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, এবং তার সঙ্গে ব্যানক্রাফ্ট এবং অধিনায়ক স্মিথকেও এই ব্যাপারে দোষী সাব্যস্ত করা হয় এবং তারা স্বীকার করে নেন যে আমরা বল বিকৃত করেছি এবং তার জন্য তারা দুঃখিত। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন বোল্টন, এবং রবার্ট বোল্টনের নামই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বয়স 70-এর কাছাকাছি। মিয়ানমারের রাষ্ট্রপতি টিনচি ইস্তফা দিলেন 21 মার্চ, এবং এনাদের নতুন রাষ্ট্রপতিও ঠিক প্রধানমন্ত্রীও ঠিক হয়ে গেছে, এবং শারীরিক অসুস্থতার জন্য তিনি এই পদ ছেড়েছেন এবং এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সূচি দলের উপর চাপ বেড়েছে সেটাও ইস্তফার কারণ বলে অনেকে মনে করছেন। ফেসবুকে তথ্য যে লিক হয়েছে সেটি স্বীকার করে নিলেন মার্ক জুকারবার্গ, এবং ইতিমধ্যে ভারতের যিনি তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এখানে ফেসবুকে চিঠি পাঠিয়েছিলেন যে তাদের আপকামিং ভোটের ইলেকশনের জন্য তারা যে ফেসবুক ব্যবহার করবেন সেক্ষেত্রে সেটি কতটা সেফ, সেই প্রসঙ্গে মার্ক জুকারবার্গ বলেছেন যে ভোটের ব্যাপারে তাদের সিক্রেসি বজায় রাখতে ফেসবুক যথেষ্ট দায়বদ্ধ, অন্যান্য দেশেরও ভোট চলছে, তারা এই ব্যাপারে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করবেন যাতে কোনো অসুবিধে না হয়। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও বন্ধুরা, এয়ার ইন্ডিয়াকে নিলামে ওঠার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। তার 76% শেয়ার বিক্রি করে দেওয়া হবে বলে জানালো কেন্দ্র। এছাড়া সংস্থার 50,000 কোটি টাকা যে ঋণ আছে তার অর্ধেক সেই যে সংস্থা এটি কিনবে তাকে নিতে হবে এবং অর্ধেক কেন্দ্রীয় সরকার বহন করবে। এর প্রতি এই ডিসিশনটি যেটা নেওয়া হয়েছে তার তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট যিনি হলেন টিংচ, যিনি ইস্তফা দিয়েছিলেন, তার পরবর্তীকালে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেদেশেরই নেত্রী সাং সুচির অন্যতম সহযোগী উইন মিন্ট। গতকালই গত সপ্তাহে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছিলেন টিনচ। রাজনৈতিক জীবনের শুরু থেকেই ন্যাশনাল লিগ ডেমোক্রেটের সঙ্গে যুক্ত ছিলেন মিন্ট, এবং তিনি এখন মায়ানমারের নতুন প্রেসিডেন্ট। কিমের উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গে চীনের যে সফর তিনি করেছিলেন তার তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো চীন এবং উত্তর কোরিয়া। তারা দুজনের মধ্যে আলোচনার বিষয়বস্তু ছিল যে পরমাণু নিরস্ত্রীকরণে কিম প্রতিশ্রুতিবদ্ধ বলে চীনা নেতৃত্বকে জানিয়েছেন, এবং এটি সৌন্দর্য এবং সৌজন্যের আড়ালে লুকিয়ে রয়েছে অনেক কূটনৈতিক চাল এটি মনে করছে বিশ্ব। এখানে জীবিকা সংক্রান্ত নানা প্রশ্নের আলোচনা করা হয়েছে। এবার একটি ইম্পর্টেন্ট খবর, উত্তর দিনাজপুরে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে 193টি জন পোস্টে বিভিন্ন পদে লোক নেওয়া হবে। সেগুলি রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক। পিওনও আছে এবং অ্যাকাউন্টস ক্লার্ক আছে, ক্লার্ক কাম টাইপিস্ট আছে, ব্লক ইনফরমেশন অফিসার রয়েছেন। বিভিন্ন পদে সব পদের ক্ষেত্রেই লোক নেওয়া হবে এবং বয়স যথাক্রমে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। যারা রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে যারা যেরকম ছাড় পান সেরকম ছাড় পাবেন। যদি আপনি জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন বা দেশকে প্রতিনিধিত্ব করে থাকেন তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। প্রতিটি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, টাইপিং টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের সিলেক্ট করা হবে, এবং লিখিত পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে ইংরেজি, বাংলা এবং অঙ্ক এবং জেনারেল নলেজ, যেটি বিশেষত রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের ওপরে হবে। 20 এপ্রিলের মধ্যে দরখাস্ত করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে www.dlscud.in। এখানে আপনাদের ছবি এবং
সিগনেচার আপলোড করতে হবে। ডিটেলস জানার জন্য আপনারা উত্তর দিনাজপুর .nic এই ওয়েবসাইটটিতে লক্ষ্য রাখবেন। বাঁকুড়া জেলায় স্টাফ নার্স ও ডাক্তার নেওয়া হবে টোটাল 31 জন নেওয়া হবে। এর মধ্যে NHM 13, SNCU 3টি এবং থ্যালাসেমিয়ার ক্ষেত্রে 1টি নেওয়া হবে। যোগ্যতা হচ্ছে MBBS, বয়স হতে হবে আপনাদের 60 বছরের মধ্যে, এবং এর ফি বাবদ 100 টাকা আপনাদের ডিমান্ড ড্রাফটের মধ্যে দিতে হবে। তফসিলি জাতিদের জন্য 50 টাকা লাগবে। রঙিন সাইজের বিভিন্ন ফটো, সব সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল এবং স্থায়ী যে আপনি বাসিন্দা তার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল দিতে হবে। যদি আপনার অভিজ্ঞতা থাকে কাজের এর আগে তার সার্টিফিকেট দিতে হবে পারেন, এবং কম্পিউটার সংক্রান্ত যদি কোনো কাজ করে থাকেন তার সার্টিফিকেটও প্রদান করতে পারেন। ডিটেলস আপনারা এখানে পেজটি দেখতে পাচ্ছেন। সব কিছু তথ্য আপনারা যে বাঁকুড়া জেলার যেটি অফিসিয়াল ওয়েবসাইট সেখানেও www.bakura.gov.in অথবা www.wbhealth.gov.in এই জায়গাটিতে দেখে চেক করতে পারেন। দরখাস্ত 18 এপ্রিলের মধ্যে পৌঁছাতে হবে, স্পিড পোস্টের মাধ্যমে পৌঁছাতে পারেন। ঠিকানা এখানে দেওয়া আছে, এখানে আপনারা ভিডিওটি পজ করে ভালো করে দেখে নিতে পারেন। নেক্সট বন্ধুরা যাওয়া যাক, যেগুলি কোশ্চেন আছে সে তার সম্পর্কে আলোচনা করেছে, এবং বিভিন্ন যেগুলি জব যেগুলি ডিমান্ড রয়েছে সেগুলি বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা রয়েছে। এখানে জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত নানা কোশ্চেনে ডিসকাস করা হয়েছে। আমি ভিডিওটি আপনারা পজ করে করে নিজেরা কোশ্চেনগুলো আলোচনা করতে পারেন এবং দেখে নিতে পারেন আপনাদের প্রিপারেশন কত কী হয়েছে। যেগুলি নতুন কোশ্চেন সেগুলো আপনারা মার্ক করে নিন এবং এগুলোর সঙ্গে চেক করুন অবশ্যই আপনাদের উত্তর এর সঙ্গে মিলছে কি না। রেলে 62,907 সংক্রান্ত যে গ্রুপ ডি পরীক্ষা হবে তার একটি প্র্যাকটিসের এখানে দেওয়া রয়েছে, তাই এখানে আপনারা এই কোশ্চেন টেস্টগুলো অবশ্যই দিন এবং উত্তরগুলি শেষে আপনারা মিলিয়ে নিতে পারেন কোথায় কতটা কি ঠিক হয়েছে। আমি এখানে ভিডিওটি আস্তে আস্তে সোয়াইপ করছি, আপনারা পজ করে করে অবশ্যই কোশ্চেনগুলি অ্যাটেম্প করবেন। এখানে আপনাদের উত্তরগুলি দেওয়া রয়েছে বন্ধুরা, তার আগে আপনাদের এখানে কোশ্চেন ম্যাথ এবং রিজনিং এর অঙ্ক দেওয়া রয়েছে, অঙ্কটি পুরোটা আপনারা সলভ করুন, তারপর আপনারা কোশ্চেনের উত্তর দেখুন, সময় ধরে সলভ করুন এবং আপনাদের স্কোর কেমন হচ্ছে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এখানে এই পরীক্ষার অ্যান্সার শিটে দেওয়া রয়েছে, আপনারা চেক করে নিতে পারেন। নেক্সট যে খবর রয়েছে আপনার ইস্টার্ন কোল্ডফিল্ডে মাইনিং সহায়তার যে ডিটেলসগুলি বাকি ডিটেলস ছিল সেগুলি এখানে দেওয়া রয়েছে। বয়স হতে হবে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে এবং ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 38 বছরের মধ্যে। বেতন আপনাদের নির্দিষ্ট মাসে 31,852 টাকা সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। আপনাদের www.easterncoalfield.gov.in এই ওয়েবসাইটটিতে গিয়ে দরখাস্ত করতে পারেন, 19 এপ্রিল পর্যন্ত দরখাস্ত করা যাবে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে যে 200 এক্সিকিউটিভ ট্রেনিং নেবে তাদের সবারই ক্ষেত্রে যোগ্যতা যেগুলি সেগুলি বলা হয়েছে বিই বা বিটেক, এবং সঙ্গে 60% নম্বর থাকতে হবে এবং গেটে 2017 বা 18-র বৈধ স্কোর থাকতে হবে। বয়স হতে হবে আপনাদের 26 বছরের মধ্যে এবং অফিসিরা 3 বছরের ছাড় পাবেন। স্টাইপেন্ড হচ্ছে প্রতি মাসে 35,000 টাকা এবং ট্রেনিং শেষে প্রত্যেক মাসে বেতন হবে আপনাদের 56,100 টাকা। ওয়েবসাইটে দরখাস্ত করার ওয়েবসাইটটি হলো npcilcareers.co.in। এখানে আপনাদের ছবি ও সিগনেচার আপলোড করতে হবে, ফি বাবদ 500 টাকা লাগবে। মহিলা তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য কিন্তু কোনো ফি লাগবে না। এখানে আপনি দেখতে পারেন যে মেডিকেল ফার্মাসিস্ট ও মেডিকেল অফিসার নেওয়া হবে, তাদের ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে। সবাই যারা সবাইকে MBBS ডিগ্রিধারী হতে হবে এবং ইন্টার্নশিপ কমপ্লিট করে থাকতে হবে, বাংলায় অবশ্যই লিখতে পড়তে জানতে হবে। বয়স হতে হবে আপনাদের 40 বছরের মধ্যে। বেতন প্রতি মাসে 25,000 টাকা এবং দরখাস্ত করতে হবে wbhealth.gov.in এই ওয়েবসাইটে। ফিস লাগবে আপনাদের 100 টাকা এবং SC/ST-দের জন্য 50 টাকা করে। এখানে আপনাদের খবর আছে যেটি লাস্ট পেজে, সেটি হচ্ছে হাওড়া জেলায় 220 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নেওয়া হবে, এটি মহিলাদের জন্য, এবং কোথায় কতগুলি লোক নেবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। যে যে পঞ্চায়েতে আন্ডারে যারা 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 অন্তর্ভুক্ত সেখানে স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস। অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হবে 8ম শ্রেণী পাস। বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এর কোনোটি স্থায়ী সরকারি চাকরি নয়, নির্বাচিত প্রার্থীরা সরকারের নির্ধারিত সাম্মানিক ভাতা যেটি সেটি পাবেন।
90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ হবে। আপনারা ইন্টারভিউয়ের বয়ানটি www.awla.gov এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দরখাস্তের সঙ্গে কী কী দেবেন সেগুলো এখানে লেখা রয়েছে, আপনারা অবশ্যই ভালো করে দেখে নিন এবং সব কিছু লিখিত সব কিছু করে সম্পূর্ণ ঠিকানা লিখে সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করে আপনাদের নিকটবর্তী ব্লকের শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের অফিসে জমা দেবেন, যার লাস্ট ডেট হচ্ছে 25 এপ্রিল বিকেল 5টার মধ্যে। বিভিন্ন জায়গায় লাস্ট ডেট বিভিন্ন রকম আছে, আপনারা এই জায়গায় এখানে ভালো করে আপনাদের লাস্ট ডেটগুলি দেওয়া রয়েছে সেটা আপনারা ভালো করে চেক করে নেবেন। তো এগুলোই ছিল বন্ধুরা এই সপ্তাহে কর্মক্ষেত্রের আপডেট, আপনারা ভালো করে সব কিছু দেখে নিন। যদি আপনাদের এর পিডিএফটি দরকার হয় তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কটিতে ক্লিক করে আপনি আমার গ্রুপে জয়েন করতে পারেন, সেখানে আপনি বললে আমি আপনাদের পিডিএফটি প্রোভাইড করে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, যখনই কিছু লেটেস্ট আপডেট আসবে আপনাদের সঙ্গে অবশ্যই প্রোভাইড করা হবে। ধন্যবাদ।